বিলকুল নাই, গলত। তা তফসির আর কুরআন পুরো স্টাডির ঘরে মাতিয়ার। কুরআন তো আইছে যে আত্তালাক মাররাতান ফা ইমসাকুম বিমারুফ আও তাসরিহুন বিহসান, যদিও ইমসাকুম বি তাসরিহুন বিহসান আইছে তালাক আনছে না। হায় হায় কুরআনের উসলু। আর এরপরে কুরআনে কর ফা ইন খিফতুম শিকাকা বাইনহিমা ফাবআসু হাকামাম মিন আহলিহা ওয়া হাকামাম মিন আহলি হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনহুম। তালাকর মাতু নাই, লাগছে দুই খানদান দ স্বামী স্ত্রী মাঝ আনো, দুই সাইড থাকি দুইজন মুরব্বী আনো, কয়েকজন আনো, বালামতে ফায়সালা করো। আল্লাহ কইত্রা না তালাক দিলা কইত্রা, যদি ইলা ফায়সালা সুন্দর হয়ে গেছে আয়াত আর সুন্দর হয়েছে আর তুমি তাই ইলা বালা সুলে করি রইছো, ইউয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ তৌফিক দিবা দজনে জিন্দগি বালা চালে, তালাক নাই ইন তালাক আয় শব্দও আল্লাহ কই না। আর এরপরে আল্লাহ হা ওখান মাতিছেন যে ফাইজু হুন্না, বিবি না ফরমান হয়ে গেছে, ফাইজু হুন্না নসিহত করো, ওইসে না ওয়াহজুরু হুন্না ফিল মাজাজি, বিছনা আলোক করো, রুম আলোক করো, ওইসে না হালকা ওয়াজরিবু হুন্না, হালকা দুই এক ডান্ডা দাও, তিনটা না চারটা না কিয়ামত দিন ফয়সাল হইব বিচার আস, হালকা ডান্ডা দেও। এরপরে যদি ওইসে না, এরপরে হইছে না তে কুরআনে আইনছে না ইহতা তুমি তালাক দেও, বরং কুরআনও আইছে ফা ইন তাল্লাকাহা, যদি তুমি তালাক দিলেইছো, তো আগে আল্লাহ কইতা আছেন তালাক দিল, তো আল্লাহ আগে কইতা তালাক দিল, আল্লাহ কইতা ফা ইন তাল্লাকা, যদি তালাক দিলেইছো মানে ডান্ডা দেওয়ার পরে হইছে না, তোমার বুঝানির পরে হইছে না, আর তুমি ফিকে তুমি লইয়া সলিয়া খাইতে পারতা নাই, ফা ইন তাল্লাকা, যদি যদির অর্থ কিতা তুমি ফাড্ডাই না, অক্কম অপশন, যদি ঐছে না ফা ইন তাল্লাকা ফালা তাহিল্লু লাহু, তাহলে তুমি মর্দ লাগি বিবি হালাল নাই, হাত্তা তানকিহা যাওজান গায়রা, ই বিবি অন্যখানের স্বামী হিসাবে যাইতো, হগিয়ে যদি তালাক দিছে তাও যদি আইছে কুরআন যদি আইছে ফা ইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজা ইন জন্না আন ইয়ুকিমা হুদুদাল্লাহ, হউত ফা ইন আইছে অপশন। হে হিল্লা, আমরা কই হিল্লা, বিলকুল গলত, হা হিল্লা শব্দ আছে হালালা হদিস হইছে, যদি হি বেটায় তালাক দিছে যদি, এর মতলব কিতা যার গেছে বিয়া দিছ হে বিয়াও করছে, কিয়ামত পর্যন্ত তার বিয়া থাকবো, হাসর নসর মতো বিয়া থাকবো, ওই লাগি কুরআন আইছে যদি, এখন যদি হে তালাক দিলেইছে তার বুড়া লাগিয়েছে, ই বিবিলিয়া চলতো নাই, তুমি জেলা চালাইতে পারছো না, এখন তুমি যদি চাও নিতায় তে হে তালাক দেওয়ার পরে তোমার ই মহিলা তিন ইদ্দত যাওয়ার পরে তুমি এখন বিয়া করবায়, যদি শব্দ আনছে কুরআনে, হা ওখানো যদি আ ওখানো যদি, আ ওখানো অপশন হা ওখানো অপশন, ইকানো হুকুম নাই আ ওখানো হুকুম নাই, আমরা ওখানে হুকুম মানিয়ে চলে লইছি, মাসলা বুঝাইছে ভাই, আমরা এখানে হুকুম মানে কুরআনে আদেশ দিছে, কানো আদেশ দিছে, কোনো আদেশ নাই, যাই মাত ফাতারে গেছে, এখন দেখা গেছে ই বিবি লইয়া মাত খানো আছে, কিতা উনতে ডাল দিলেছি, কিতা একটা পয়েন্ট থেকে আপনার খেয়াল জি সৌদি দুবাই, এখন আন্দাজ করেন ইন হে নয়টা শাদী করছে, ফার্স্টটা দিলেইছে জোয়ার দানো সাইটটা আবর হইছে আইয়াস বল হাবুগুলি আইয়াস মাত বুঝছেন, এরপরে তার সাসাই বুধ ভাইয়া ও ফাঁসগু জোয়ার দানোর পয়সা দিয়া ছুটাইয়া নবিছে, জোয়ার দান থেকেই ছুটাইয়া, কিন্তু নয়টা রইছে ও মতো আইয়াস হাবু বলি, যাক ই দিকে যাইতাম না, ই ন গেলে গান্দা মাতাইব আর আমার যেহেন যেখানে দেওয়া হয়েছে কিনা নাবো খোয়া খানতাই খানো রয়েছে আর অত পারতাম নাই, দরখান নাই কিনা কোনোদিন আমার সাবজেক্ট দিবা আমি কেন বুঝাই দিব, কেমন আইয়াস আর কোরআন হাদিসের উল্টাই গুনতে কেমন করতা, তে এই সময় সালাতিন কামিলাতিন, ই মানুষে পরিপূর্ণ নামাজ পড়িয়ে গেছে জিন্দগিত খোঁজা করছে না, ঠিক আছে, সদাকাতিন জকাত পরিপূর্ণ দিছে বিলকুল কমে করছে না, সিয়ামিন সৌম পরিপূর্ণ রোজা রাখছে কমি করে মানে ফরজর মধ্যে কমি নাই, তো ইলা কোন মানুষ বলে ভাই আমরা ইনো বুকুতার দিয়ে খেয়ে কইম আমি তাকে লেগে আপনি বলে আমার বালিগুয়ার ফর থেকে ওলা নমাজ রোজা হজ জকাত কমপ্লিট আদায় করছে বিলকুল কজ হয়েছে না, খেয়ে বার অসম্ভব, মাত বুঝাইছেন বাদশাহ শাহজাহান বার হইছিল মাথে মাত ইয়াদ ওর, হি বাদশাহ নাম পাইছি না এন তো ইয়াদ আছে সারা তো জানি আর কিতাব হইতাম, এখন বাদশাহ শাহজাহান ও ব্যক্তি বিলকুল গলত ইতিহাসের মধ্যে সারা দেওয়া, আর বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই তো ব্যাপারে তো থৈসৈন্য মালাও নহলে তার যেথা ইচ্ছা তা দাঁড়ালে আস, হালাকে বাদশাহ আওরঙ্গজেব আলমগীর ও ব্যক্তি নানি যাইন 52 বছর ভারত হুকুমত চালাইছন আর 23 বৎসর গুলার ফিটিত রুইয়া আস্তা ভারত সফর করছ, 23 বৎসর গুলার ফিটিত
আর খানে কিতা আছিল জানোই হায় হায় মুফতি সাইয়েদ আহমদ সাহেব পালনপুরি নব্বরাল্লাহ মারকাদাও মুফতি আজম শেখুল হাদিস মুহাদ্দিসে কবির দারুলুম দেওবন্দর সদরুল মুদাররিসিন ওয়ার্ল্ডে জানে সিনে আর কানাডা ব্রিটেন আমেরিকা তা সব সময় খালি সফর তাক্তার ওয়াজ খুব কম করতা জুরে মানছে নিতা হযরতে কইছিলা যে বাদশা আওরঙ্গজেব আলমগীর ও ব্যক্তি আসলা যে ব্যক্তিয়ে খাদিম রে কইছিলা আমার খিচুড়ি বানাইও ফাল্লাদি মাফিয়া হা ইনসাফ কেতাদি মাফিও ফাল্লাদি মানে ডাইল আর চাউল ফাল্লাদি মাফি বাই মাফিয়া তুমি খিচুড়ি বানাই বাই ও খিচুড়ি আসিল বাদশা আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইর সকাল কুরন নাস্তা খিচুড়ির লগে যদি মাংস আনতে সাইন বা সানা বা আরো কোনটা বালা ফল ফুরু খাইতা সাইন তে আওরঙ্গজেবর যে বাদশাই আছে অন্তাকি তাইন খাওয়া লাগবো তাইন ইনটাকি না খাইয়া বেতন না নিয়া আদি কুরআন শরীফ লেখিয়া ওখান হাদিয়া হিসাবে দিসলা হন্তাকি পয়সা আইসে ও পয়সা তাইন ডেইলি হিসাব করে রাখছেন তখন ছয় মাস বা বছর দিনের যদি পয়সা আইসে ওগুন দি সকাল নাস্তা খিচুড়ি হইব এরপরে টুফি আদি বানাইছেন ওগুন বেশিদা বেসিয়া ও খিচুড়ি খাইতা সকালকুন নাস্তা বাদশা আওরঙ্গজেবর খিচুড়ি আপেল আঙ্গুর নাই আর হালুয়া ফুলাও বিরিয়ানি নাই বাদশাকে আফগানিস্তান নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া খালি এখন করে ইন্ডিয়া পাব্বা না অত বড় বাদশা ফাল্লাদি মাফি আবার ফাল্লাদি মাফিয়া রান্দার খিচুড়ি বানানির বাদে আবার ফাল্লাদি মাফানি লইতা মাফাইয়া অর্ধেক বিবিরে দিতা আর অর্ধেক তাইন খাইতা মাত পিছ কিতাব আশা বুঝাই হজরতর মাতাইন চেল্লাই হই হজরত একদিন হইতরা বাদশা আওরঙ্গজেবর ইনো খিচুড়ি যারা বানাইন বানানেওয়ালা যে এরা খুব আরাম ফায়রা কারণ হজরত তাই কোনো বোনাস নাই কোনো সুযোগ নাই ও যা বেতন তা নিবে তাও বেতন কিতা সোমাইয়া দিবা এখন টুফি আর কুরআন শরীফ লেখে ও ওগুন খাইন্নানি তেইনটাকে তাইনও রাখতা খাদিম তো দেওয়া লাগবো কিতা দিলেই বা তাই ও খাদিম হল যাইন গিয়া একদিন এক খাদিমে কইল দম দো আমি খিলা পারতাম না দেখো হায় হায় হজরতে কিতা মাঝ মিশাল দিতরা হজরত আমি খিলা পারতাম না দেখো ও বেটা খাদিম বাদশার খাদিম আঙ্গাস করে খিচুড়ি মানানি লাগে তৈয়ার হয়েছে আর বাদে কিছু বুড়া লাগছে বনাস নাই কুন্তা নাই তার বেটা খাদিমর আওলা দ্বিগুণ গরিব ইগুনতে ফাইতা বাদশারও না হামাইছি তো দশ বিশ হাজার ফাইতা মিনুত কুন্তাও পাই না ও তাইন যেতা পাই নাকি তুলা দিন ওটা তুলা খাই ও বেতন ভাই শেষ হেও আগাগুড়ি ফাইয়া দেখছে তান কুন্তা নাই আর ফকিরি রেশ বাদশা আওরঙ্গজেবর এমনি নি ফতোয় আলমগিরি লেখা হয়েছি ফতোয় আলমগিরি তান নামে হয়েছে তাইন লেখা নিল হয়েছেন আর ইকান ওয়ার্ল্ডর জমিন ইকান নাম ফতোয় আলমগিরি নাই ফতোয় হিন্দিয়া ভারতের নাম হিন্দ ফতোয় হিন্দিয়া টাইটেল দেওয়া হয়েছে কারণ তান জড়িয়ে হয়েছে তান তত্ত্বাবধান হয়েছে তান সরপরস্তির মধ্যে তান পৃষ্ঠপোষকতার মধ্যে হয়েছে যাক যা সময় খিচুড়ি বানাই লইছে বানানি পরে ও একদিন তাই কইসিল এ বেটা ও হজরতে জাগানো হয়েছেন একদিন এই খাদিম মানে বাদশায় খারাপ পাইতা তারে বিদায় দিতা ঠিক আছে হে বালামতে খিচুড়ির মধ্যে লবণ দিছে কিতা দিছে লবণ থানাইয়া লবণ দিছে যাতে বাদশায় সামান্য মুখ দিত আহরি চড়ন হায় বাদশা কিতা দিন দাঁড়িয়ে আছে ও বাদশা হে তো বাপসি আইস তো গেলেই আমার বিদায় আমি তো সাইয়ের বিদায় লইতাম মন্ত্রী মিনিস্টার ইতা তাহলে তো হাজার হাজার টাকা পাইম বোনাস পাইম ইন তো কুন্তা পাইয়েন না ও বাদশায় ওখানে সামনে আওয়ার পরে মাফি শোন অর্ধেক রানীরে দিছন অর্ধেক তাইন খাইছন অর্ধেক তান সামনে আর হে ইনতেকি মনে মনে কর মুখ দিতেও লোকমা আ করি ফেলেই বে গাইলেই বে আমারে বকি বে যাই মুগিয়া আর বাদশাওয়ালা তলমুকা মুখ দিছন ওলা খাইতরা তসবি বলিতরা খাইতরা যতক্ষণ তান খাবার আছিল নিয়ম অতক্ষণ সারা খাইছন খাইয়া আলহামদুলিল্লাহ হে মনে মনে বলিব কিতা বেটা এগু এক বাদশা অত জ্বর দিলাম এরপরে খাইল বাদর দিন কইল দম ল তোমারে আনা লবণে দিব কিতা করমু আনা লবণে দিবি সেদিন আর লবণ বিলকুল নাই বাদশা খাওয়াত পইছে নে মনে মনে হয়েছে গালি দিবা খাইল তো লবে নাই নাই খাইছন খাইয়া আলহামদুলিল্লাহ ও এদিন খরচন কিতা অন্তাকি তাই তান ফেটে খরচ করে গেছে হায় ফেটে খরচ করতা আর তো ফাজিল তাইন খাইতা নাই হারাম খাইতা নাই অন্তাকি তাইন কিছু আগলাই আগলাই তুলা তুলা ছোটো ছোটো বাটির মধ্যে চার পাঁচজন মন্ত্রীর গেছে দেওয়ানি রয়েছে মন্ত্রীর গেছে যাও ওখানে অমুকরে ওখানে অমুকরে ওখানে অমুকরে দিয়াই এ তো খুব খুশির উপরে গেছে গিয়া কইছে মন্ত্রীর দরবার আজ যেতাম এন দরবার তো কোনটা নেই হিন গেছে হিন গেলে হেরা খাইছন লবণ নাই হইছই না লবণ নাই হইছই না হেরা খাইয়া হেক যাওয়া হিসাবে কয়েক হাজার টাকা এইন হেইন হেইন সারাই দিছ দিয়ারলে হে বাদশার দরবারও আহিছে
আওরঙ্গজেবর দরবার আওয়ার পরে ও বাদশা কইলার ভাই বড় খুশি বাসি দেখি বলে জি বাদশা সালামত গেছলাম তারার অন এইন হত টাকা এইন অত টাকা এইন অত হাজার টাকা আমারে দিছ বলে দিছন নি বলয় বলে হালকে লবণ বেশ দিছলাই আজকে খম দিছলাই ওখানে দেওয়ার কারণে তারা তোমারে দিছ বাদশা কি তা কইছ হালকে বেশ দিছলাই আজকে দিছলাই না আর আমি দিছলাম ওখানে লইয়া যাইতা তোমার মকসুদ ফয়সা আছিল ও ওখানে দেওয়ার কারণে আর লবণ খম দেওয়ার না তারা খাইয়া সাবাস দিত্রা মনে মনে বাদশায় এরপরে ওটা বরদাস্ত করদা কাদিম রে কুন্তা কইনা তেনে খাদিম বেশ করি পুরস্কার মাত বুঝছেন এরার নাম আছিল বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলী মিসাল দিতাম আছিল শাহজাহান তৈন আমার মকসুদ ওই তে নমাজ কমপ্লিট লইয়া গেছো কোনো নমাজ খোজা নাই জখাত নাই নফল কোনো আমল নফল তৈন কোনো ফর্জ ওয়াজিব সুন্নত মক্কাদার মধ্যে কোনো খোজা নাই ও মানো কিয়ামত দিন হাসর মাঠের মধ্যে যাইবা ফয়সালা যাও তুমি জন্নত ওই তো জন্নতর ফয়সালা হয়ে যাব ওয়ার লগে লগে একজন বার হইবা নি হায় হায় ভাই হিসাব নিবা আমরা ষাট সত্তর আশি চল্লিশ বাসিয়ার যেন আমরা ডেইলি খত মানুষের কিতাব ব্যবহার করি আর ওই একজন বারাইব বারাইব হে আমার আল্লাহ ওয়াকাদে শাতামা হাজা ওয়াকাজাফা হাজা ওয়া আকালামা আলা হাজা ওয়া জারাবা হাজা সাতটা শব্দ এর আগে তিনটা কইছিলাম হাওয়ানো সাতটা আছে ও এ উঠি কবে আমার আল্লাহ আমার ফয়সালা আছে আমার হক আছে আল্লাহ সারা জানার পরে কইবা তোর আবার কিতা হক তুই কিতাব আইতি আবার উঠিয়া কিতা কইব জানি একজনে নাই ভাই কতজনে কইবা আন্দাজ করবা একজনে উঠিয়া কইবা হে আমার আল্লাহ কাদের সাতামা হাজা ইগিয়ে আমার খালি গালি দিত আমি তার হামলা আসলাম গাইলেই তো হরু ভাই আসলাম গাইলেই তো তার বিবি আসলাম আমারে গালি দিত বা তার অধীনস্থ আসলাম আমারে গালি দিত তার বাতিজা আসলাম আমারে গালি দিত তার সেইসম্যান আসলাম আমারে গালি দিত একজনে দিয়ার নি একবার দিয়ার নি আন্দাজ ক্যালকুলেশন মিলাইবা তখন এ উঠিয়া কব আমার গালি আল্লাহ কব তোর গালি দেওয়া হয়েছিল তুই দিছিলেন রে গালি তখন তো খোয়া লাগবো গালি দিছি বলে তুন কিতা সাস হালাকে কমপ্লিট জন্য তো যাইতো ফায়সালা তখন হে তার নামায় আমল সাইয়া দেখবো যে আমার ফোর্টি নাইন হইছে বা ফোর্টি টু হইছে এখন ফিফটি ওয়ান হইলে আপনি জন্য তো যাইতে হবো আম্মা আমান সাকুলাত বাড়ি যদি ফাল্ল হইছে এক বেশ দুই বেশ হইছে ফিফটি ওয়ান টু সেভেন হয়ে গেছে জন্নত ও আম্মা আমান হাফাত তেতো ফাহু ফা উম্মু হাওয়া মানে ফোর্টি ওয়ান বা ফোর্টি নাইন হইছে বা ফিফটি হইলে তো আপনি আরাফ যাইতা এখন ইনো তুরা দুই মার্ক কমে গেছে তাহলে আপনি মার্ক লেটার রাখতে পারছেন না লেটার লিয়ে ফার্স্ট করতে পারছেন না এখন এ দেখবো আমার ফোর্টি টু বা ফোর্টি নাইন হ্যাঁ এ উঠিয়া কবে এ আমার আল্লাহ তার জিন্দগির মধ্যে বহুত মিসালিকান আমি দিয়ার হদিস হয়েছে হ্যাঁ মুহদ্দিসিনে ওইদরা তার জিন্দগিত বহুত যাতর জুম্মান নমাজ পড়ছে অথা জুম্মান নমাজ আমি খয়েখান খয়ক্তন নিয়ার গিয়া মতলব গিয়া ফিফটি ফোর্টি নাইন আছিল তো ইগনাই নেওয়ারখন হে সিক্সটিত গিয়া ফৌসের ফোর্টি ওয়ান হইলে জন্নতি এখন সিক্সটিত গিয়া ফৌসের হে যাইতো আছিল জাহান্নম কইব হে আল্লাহ আমার ফয়সালা হয়েছে হক আমি নিছি গিয়া মিসাল কেন বুঝছো নি আপনারা আমার হক আমি নিছি গিয়া হালাকে জাহান্নমী আছিল জলিয়াবাদে হয়তো কোন দিন জন্নত যাইতো হিগু জন্নতি আছিল এখন হিগু কমি গেছে ওই দিন আল্লাহ নবী কইছিলা গরিব হারে হয়ে জাননি ও গরিব মিসাল মিসাল বুঝুন নি আচ্ছা এখন তো এ সিক্সটি বা ফোর্টি নাইন ফিফটি ওয়ান ভাইলিছে যার কি জন্নত একজন নি না না আবো আইবা হে আইব খারে দি মিসাল দিত আমার কত বুঝাইমু ইনত সাতামা আইসে গালি দেওয়া কিতা দেওয়া আইসে গালি আর গালির তফসিল হদিসের মধ্যে আইসে আল্লাহ নবী আর আবু বকর সিদ্দিক একলগে যাওয়াত এহুদিয়ে গুয়াইছে আগামী কাল তার পয়সা ঋণ আনসলা দিতা আর এহুদিয়ে গালি দিয়া করে এ আবু বকর এখন পয়সা দেওয়া লাগবো তাই নকলে ভাই খালকে তুই নিতে পাইতে তোরে দিমু এর দ্বারা কিতা বুঝা দাঁড়িয়ে হদিসর দ্বারা আপনি গড় মুসলমান তাকে ঋণ আনা যাইজ আছে আবু বকর ঋণ আনছে গর মুসলমান তাকে ঋণ না যাই আছে ই হদিসর ব্যাখ্যাত মুস্তহিদিনে কইত্রা গর মুসলমানে তার ফয়সা মসজিদ লাগিয়ে দিছে লাগাও যাই আছে গর মুসলমানে মাইক লাগাই দিছে মাইক যাই আছে গর মুসলমানে টাইলসর পয়সা দিছে যাই আছে শর্ত লগে সরাবর কারবার করে না মদর কারবার করে না জিনার আড্ডার লাইনে পয়সা কামার না আমরার লাইনে যে হালাল ও লাইনে পয়সা কামার গর মুসলমানে মসজিদর সফ লইয়া দিছে যাই আছে গর মুসলমানে রমজান শরীফ ইফতারের পয়সা দে ইফতার করান বিলকুল যাই আছে মাসলা বুঝাইছি হি আপনি নেকুয়া না খাবকা নেকেন আপনার মা কিন্তু ইন আরক শর্ত আছে ই গর মুসলমানে তার অন্তর আপনি বুঝতে লাগবো তার উদ্দেশ্য ওখান নি যে তুমি ও তোমারে হে ওদিকে দের তুমি তার মন্দিরও দিতায় তোমারে ওদিকে দের তুমি তার ফুজা ফাটো দিতায় ইলা নিয়তে কোনো গর মুসলমানে দিছে জাইজ নাই বিলকুল হারাম আর তার লাইনে সব ওই মদরসাত মসজিদ ইমামরে দিলে বা ওলা দিলে বড় বালা ভগবানে বালা করবা লো বেদুম লো খাম করো কোনো অসুবিধা নেই
ইফতার করো করো ইফতার পয়সা ইফতার সামানা উফরিছে নেও তোমার মারে বন্ডে হওয়া কোনো অসুবিধা নাই গরম মুসলমানে খাফর লিয়া দিছেন তুমি তাহাজ্জুদ গুজার বেটা ফরজ তো আর পড়ো রায় ও হে বালা নিয়তে দিছে পড়ো ই মত গরম মুসলমানের খাফর দি তুমি নামাজ পড়ো কোনো অসুবিধা নাই ই মত গরম মুসলমানে তোমার আরো কোনটা দিছে খাওয়াইবার উড়িবার গর মানে নেও কোনো অসুবিধা নাই তার নিয়ত কিতাব বালা তার ইনো দিতে করে নিয়তে দিছে না শর্ত বুঝাইছে তে আবু বকর সিদ্দিকে বাদর দিন দিতা উঠে হলো আবু বকর পয়সা দাও তাই উঠে হলো রে বা খাইল বলে না হয়ে গালি দিলিস আর আল্লাহ নবী সাইটে মুস্কি মুস্কি আশিতরা আর আবু বকর দেখো আল্লাহ আমার দুস্তি আশিতরা তান মনে একটা বুড়া লাগে না আমারে গালি দেরি মালাউনে আর তাই না আশিতরা তুলা পরে আবু বকর তো ইনসান আইন তো নবী নাই বরদাস্ত তুলা বাইরে হইছে কড়ুয়া মাত মাতে তখন আবু বকরে তুলা মামুলি গালির লাখানে খান দিলেইস নাফসন্দিদ আমার আল্লাহ নবীর চেহারা মোবারক বেজার হয়ে গেছে গুসা করে লিছন অন্তাকে লগালক আবু বকর ইসাইড থেকে হরিও বাই গেছিল তখন আবু বকর বাপ রে আমার দোস্ত আমার রসুল দুই জানো বাসরা বেজার কিতা লাগি আগে আসিলা এখন আমি মামুলি জবাব দেওয়া বেজার হয়ে গেছিল আবু বকর ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ আমি কিতা করলাম আমারে গালি দিল আমি চুপ মারলাম আপনি আসিলা আর এরপরে আমি তোরা জবাব দিলাম আপনি বেজার হইয়া হরি গেলা বলে আবু বকর তুমি কিতাব দইবে ইয়া রসুল্লাহ কিতা হইছে বলে হে যে সময় তোমারে গালি দের তুমি চুপ আসলাই তখন তোমার জায়গাত একজন রহমতর ফরিশতা আইয়া তোমার তরফ থেকে তার গালির জবাব দিতরা ই হদিসটি কিতা বুঝানি মতলব কিতা তফসিল করতাম ই হদিসটি বুঝানি ওর বাদেই বাদু মাতি আর হদিসটি বুঝানি ওর একজনে গালি দের ও দেউক দিতে তা হোক তুমি ও হদিসরে ইয়াদ করো ইন ফরিশতা আইসন এন তার জবাব দিতরা আমি কিতা জবাব দিতাম মাসলা বুঝাইছি আবার আল্লাহ নবী কইতরা আবু বকর তোমার তরফ থেকে জবাব চলে ভাই মোবাইল মনে করো আর পরে যে সময় তুমি জবাব দিলে ইসলায় তখন ই রহমতর ফরিশতা হরি গেছন আর মালাউন মলউন ইবলিস যে গুহে লগালক অনুয়া আশের দাঁত পার করিয়া আমি মোহাম্মদ লাগি কেন মুনাসিব নাই যে ইবলিস লাগে আমি হাড়া তাকতাম এর লাগে আমি হরি গেছি এর দ্বারা কিতা বুঝা গেল আপনি সবর করছেন বালা কথা গালি সলক তুমি দেও গালি দিয়ে কিতা করবাই আমার তো নামায় আমল নেকিলে কইব তোমার কবিরা ভাই গালি কবিরা গুনা সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন মুসলিম শরীফের হাদিস এক মুসলমানে আর এক মুসলমানকে গালি দিবে ফুসুকুন তুমি ফাসিক কবিরা গুনা করছো জাহান্নাম তোমার উপরে তো তুমি গালি দেও আমি বরদাস্ত করব হে তুমি স্বামী আমি বিবিরে গালি দিলে দেও আমি বিবি বরদাস্ত করতে বলা হইতে লাগবো ইয়াদ রাবা আবিদ হইতে লাগবো জাহিদ হইতে লাগবো আর সাবির হইতে লাগবো এই মতো বিবি যদি ওই গেছন তে স্বামী দেও গালি আমার দরজা গালি বুলন্দর আমার নেকি লেখর তোমার বদ আমল খালি লেখর দেও গালি তখন ওই বগিতে এক সাইড তো ডাউন নানি কারণ এই নমাজি হইতে লাগবো দিনদার তাকুয়া হইতে লাগবো এক সাইড ডাউন জিন্দগি তালাক হইত নাই নতুবা বিবি কোনো জায়গায় জালিম আছে ভাই বেয়া দিয়ে মাফ করবা ইলাফাইয়ার বিবি জালিম আছে তুমি স্বামী বরদাস্ত করো দরজা খালি তোমার বুলন্দর আর তুমি খালি নেকি খামারা আর বিবির নামায় আমলের মধ্যে খালি বদি লেখর ওক বদি লেখর সবর করো আর দ সাইড যদি বরাবর হয়ে যাই তে তু বিহি রানী ময় বি রানী কোন দেগা গটবর পানি বা সার বিবি রানী দুইজন এবার বা সারে গ্লাস দি পানি খাই তো হিগে ইগুরে ঠেলে ইগুয়ে গুড়ে ইগু হতিন আউগু হতিন দ গু রানী বা সারে খাই দিত তো তো মাঝে খাদিমর দরকার মাত বুঝাইছেন এখন দ সাইড যদি আমরা বরাবর হয়ে যাই তে তো অটোমেটিক তালাক আইব আর তালাক যদিও আয় না ইন গালি আইব কিতা আইব ভাই গালি খালি পুরুষে গালিদের কত বিভিন্ন কলাসন অসভ্য জাহান্নমি এরা স্বামীরে গালি দিতরা স্বামীর মা বাপ তুলি গালি দিতরা স্বামীরে জাহান্নমি কইতরা স্বামীর খানদান তুলি গালি দের হয়তো তাই খানদান তুরা বালা বালার কিতা কইতাম সারা তো আমরা মুসলমান বরাবর হয়তো তার বাপ ভাই সৌদি দুবাই বা মালদার আসেন এর অত কিছু নাই গালি দের বিবি আসলে দিতে তাম তুমি স্বামী বরদাস্ত করিলাও তালাক যাইও না নু আলাই ইসলামে তান বিবি কাফির আসিল তালাক দিছেন না আর লুত আলাই ইসলামে তান বিবি কাফির আসিল তালাক দিছেন না তো কোরআন তালাক আইসুন আগে আমি ইঙ্গিত দিছি ফাইন তাল্লাকা অপশন যাইও না তুমি তালাক একইবারে মজবুর হয়ে গেছো উলামা অকল মুফতি অকল বড় বড় আলিম অকল জিকার করা মানে বিবির অবস্থা তখন এরা যদি হইন তালাক দেও জানিয়ান না এরা হইতা না আলহামদুলিল্লাহ যদি হইনতে তালাক দেও আর হইন না তো রাখো ও বিবিলিও তোমার জিন্দগি চালাও গালি হইত না যদি গালি হইছে তে কবিরা এখন তুমি নমাজ রোজা হজ জকাত সারা কড্ডায় ডেইলি খালি গালি আর আমরার মধ্যে মা বাপও আইসাই মা বাপে আওলাদরে তরবিয়ত খানো দিমু না বালি গরু তাও গিয়ে কিমান কুন্তা ফালাই দিছে এই কিতার কিতা কিতা কইছো কবিরা গুনা আর শব্দ হিকান যদি কই না কইয়াবা এ বেঈমানর বেঈমান এ কাফিরর কাফিতা আমরার মধ্যে মশহুর ইগু বেঈমান কানে ইগু কাফির কানে ইগু তো মুসলমান এক মাসুম বাচ্চা ইগু তোমার তাকি বালা হে জন্য তো ইব মল্লে তুমি এখন জাহান্নম জ্বলা লাগবো তোমার মাসুম বাচ্চারে করে এ কাফির এই মালাউন এ মরদুদ কিতা করে তুমি
পরিবেশ কিতা মানারায় ইন আল্লাহ লানত ডাকি আন্ডায় রহমতরে হরারায় গজবর ফরিস্তা আন্ডায় তুমি জাহান্নবী বন্ডায় আর তার উপরে বদ আসরার আর এচ্ছে বড় মাত হদিস হইছে এই সময় মকবুল সময় যদি থাকে তে তারে কাফির কইছো মালাউন কইছো আল্লাহর গজব ফলি তুন মরি যায় ইলা যদি কইছো আর মকবুল সময় হই গেছে তি আওলাদ মরব গজব নাজিল হইব কাফির হইব মদ খাইব মুরতদ হইব তুমি করিয়া তুইছো হে কিন্তু 60 বছর বয়স হইতে পারে 40 হইতে পারে 30 বছর হইতে পারে তুই মায় আর বাপে আগে কেন করিয়া বইরিস মায়ের বাপে আগে করিয়া বইস মিসাল ইয়াদর কত মিসাল দিব ভাই খাইল জানো আসলাম ওয়াজ আমার ইউটিউবারেরা আসলা জানো ওলা খারাপ মাইক আছে আমবাড়ি গনি ভুরন এরপরে দুই আড়াই গুণা আপনা থেকে বহুত বেশ মানুষ আসলা দেখা মানুষ উঠে উঠিত্রার ও মাতি দিছিলাম